Assalamualaikum viewers, welcome back to Anila's Teeny World. আজকে আমরা দেখব কিভাবে প্লেডো তৈরি করা যায়। একটা সময় ছিল যখন আমরা কাদামাটি দিয়ে খেলা করতাম, এতে করে আমাদের মানসিক বিকাশ খুবই সচল হতো, তাছাড়া ইমাজিনেশন অ্যান্ড ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টেও এটা খুবই সহায়ক ছিল। কিন্তু বর্তমান সময়ে চার দেয়ালে আবদ্ধ এই শহরে বাচ্চাদের কাদামাটি দিয়ে সেই খেলার স্থানটি দখল করেছে প্লেডো। এই প্লেডো দ্বারা বাচ্চাদের বিভিন্ন জিনিস তৈরি করার মাধ্যমে তাদের সৃজনশীলতা যেভাবে বৃদ্ধি পায়, তেমনি এটা খুব কালারফুল হওয়ায় খেলতেও এটা দিয়ে খুব উৎসাহ বোধ করে। চলুন দেখি কিভাবে বাসায় বসে স্বল্প সময়ে এই প্লেডোটা তৈরি করা যায়। এক্ষেত্রে আমাদের যা যা লাগছে, 4 টেবিল স্পুন ফ্লাওয়ার, ময়দা, 2 টেবিল স্পুন সল্ট, লবণ, 1 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল, তেল এবং পরিমাণ মতো ওয়ার্ম ওয়াটার। ওয়াটারটা এমন হতে হবে পানিটা যাতে করে আমার আঙুলটা এর ভিতরে ডুবানো যাচ্ছে, খুব বেশি গরম না, উষ্ণ গরম। এছাড়া লাগবে ফুড কালার, এখানে ফাস্টার ক্লার্কের ব্লু কালার অ্যান্ড পিঙ্ক কালার নিয়েছি। চলুন দেখি প্রসিডিওরটা কি হবে। প্রথমে আমরা একটা বাটিতে ফ্লাওয়ার, সল্ট, ভালো করে মিক্স করে নেব, দেন অয়েল, ভালো করে মিক্স হওয়ার পরে আমরা অল্প অল্প পানি যোগ করে একটা ডো তৈরি করব। এরকম সফট যখন হবে তখন বুঝতে হবে, এই যে আঙুলটা দিলে এভাবে ডেবে যাচ্ছে, তখন বুঝতে হবে যে আমাদের প্লেডো তৈরি হয়ে গেছে। এখন এর ভিতরে আমরা বিভিন্ন কালার অ্যাড করে আমরা এটার কালারফুল করতে পারি। এখানে আমি 2টো কালার নিয়েছি, একটা হচ্ছে ব্লু কালার, জাস্ট ওয়ান ড্রপ অফ ব্লু কালার, আর এটা হচ্ছে একদম ন্যাচারাল ফুড কালার, অ্যান্ড ওয়ান ড্রপ অফ পিঙ্ক কালার। সো তারপরে এই কালারের সাথে আমরা ডোটা মিক্স করব, খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। ভালো করে মিক্স হয়ে গেলে ডোটা দেখতে এরকম হবে, সো কালারফুল, তাই না? সো তৈরি হয়ে গেল আমাদের কালারফুল প্লেডো। এই প্লেডোগুলো আপনারা একটা কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে রেখে, রেফ্রিজারেটরে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন। নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।